প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, অবশ্যই নিরাপদে আছো। আমিও তোমাদের আল্লাহ রাসূল সহমতে ভালো আছি, সুস্থ নিরাপদে আছি। তোমরা, আমি এখন 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের নতুন পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব। এটা ইতিমধ্যে প্রকাশ হয়েছে 5 তারিখে। এখন আমাদের জানতে হবে 5 তারিখে যে সিলেবাসটা দেওয়া হয়েছে গণিত সংক্ষিপ্ত আকারে, এটার সম্বন্ধে কী কী আছে এবং এগুলো থেকে প্রশ্ন কীভাবে থাকবে, আমাদের আগে এটা জানতে হবে। দেখো, নতুন যে পুনর্বিন্যাসিত পাঠ্যসূচিটা দেওয়া হয়েছে এটাতে তোমার এর আগে যেটা দেওয়া ছিল তার চেয়ে আরও কমে দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়টা আছে সেট টু ফাংশন, অনুশীলনী 2.1, 2.2 এবং তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, অনুশীলনী 3.1, 3.2, 3.3। তার মানে 3.1 বর্গ সম্পর্কিত, 3.3 গণ সম্পর্কিত, 3.3 উৎপাদকে বিশ্লেষণ। মান বণ্টনে আছে বিগত বছর যেভাবে পরীক্ষায় প্রশ্নের মান বণ্টন ছিল ঠিক সেভাবেই হবে। তার মানে আমাদের বীজগণিত 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নমালাগুলো থেকে, এই অঙ্কগুলো থেকে 3টা অঙ্ক থাকবে, 2টা কর্তব্যে। বিগত বছরগুলোতে প্রশ্নমালা আরও ছিল, লব ছিল, ধারা ছিল, অনুপাত ছিল, এখন এগুলো কমিয়ে এগুলো দেওয়া হয়েছে। এই প্রশ্নমালাগুলো থেকে 3টা অঙ্ক থাকবে, 2টা কর্তব্যে। ত্রিকোণমিতি, বিগত বর্ষগুলো ছিল ত্রিকোণমিতি পরিমিতি 9.1, 9.2, 10.0, 17.1, 17.2, 17.3, 17.4। তোমাদের এই কোভিড-19 কারণে ক্লাস না হওয়ার কারণে তোমরা পড়ালেখা করতে পারো নাই বিধায় সরকার তোমাদের ভালো চিন্তা করে সিলেবাসটাকে কমিয়ে শুধুমাত্র আমার 9ম অধ্যায়টাকে রাখা হয়েছে। ত্রিকোণমিতি পরিমিতি বাদ দেওয়া হয়েছে এবং ত্রিকোণমিতি 2টা অনুশীলনী আছে, 9.1, 9.2। এই 2টা অনুশীলনী থাকবে। আগে থাকতো 3টা অঙ্ক থাকতো, 9.1, 9.2 থেকে একটা, দূরত্ব উচ্চতা 10 অঙ্ক থেকে একটা, আর 16 থেকে থাকতো একটা, 3টা থাকতো, 2টা দিতে। একবার এই 2টা অনুশীলনী থেকে তোমার 3টা অঙ্ক থাকবে, 2টা অঙ্ক অ্যান্সার করতে হবে মাত্র এই 2টা অনুশীলনী থেকে। আমাদের জন্য অধিকতর সহজ করা হয়েছে। জ্যামিতি, জ্যামিতি তোমার শুধু 8ম অধ্যায় রাখা হয়েছে তোমাদের জন্য, বৃত্ত সংক্রান্ত। তোমার এই পরীক্ষায় এই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের সম্পাদ্য হোক উপপাদ্য হোক সব তোমার এই বৃত্ত সম্পর্কিত থাকবে। বিশেষ করে সম্পাদ্য তোমার পরিবৃত্ত, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, মানে জ্যামিতি প্রশ্নগুলো 3টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, এর মধ্যে 3টা প্রশ্ন থাকবে বৃত্ত সম্পর্কিত, উপপাদ্য হোক সম্পাদ্য হোক তোমার অ্যাক্সট্রা হোক সব বৃত্ত সম্পর্কিত। 17 অধ্যায় পরিসংখ্যান আগের মতোই, 1917 থেকে তোমার 2টা পরিসংখ্যান থাকবে, তোমাকে 1টা অ্যান্সার করতে হবে, অর্থাৎ 11টা প্রশ্ন থাকবে, 7টা প্রশ্ন অন্তর করতে, বীজগণিত থেকে 2টা, ত্রিকোণমিতি থেকে 2টে, জ্যামিতি থেকে 2টো এবং পরিসংখ্যান থেকে 1টা, মোট 7টা প্রশ্ন, 7টা 70। অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু মানবন্ধন তোমার আগের মতোই থাকবে, এগুলো থেকে তোমাদেরকে করতে হবে তোমাদের সুবিধার্থে। সংক্ষিপ্ত আকার সিলেবাসেই তোমার এই বীজগণিত থেকে থাকবে 3টে, একটি 2টির উত্তর দিতে হবে। এটা থেকে 3টি থাকবে, 2টির উত্তর দিতে হবে। বৃত্ত সংক্রান্ত 3টি থাকবে, 2টির উত্তর দিতে হবে। পরিসংখ্যান 2টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। অর্থাৎ বিগত বছর ছাত্রছাত্রীরা পুরো সিলেবাস করে 70 অ্যান্সার করতে, এখন তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাস কমপ্লিট করে 70 অ্যান্সার করবা। সুতরাং তোমাদের যাতে সকলেই পাস করতে পারো অল্প সিলেবাস কমপ্লিট করে, এই জন্য তোমাদের জন্য সরকার এই সুন্দর সিস্টেমটা করছে। সুতরাং তোমাদের সবাইকে এই মনোযোগ দিয়ে এই অধ্যায়গুলো, উল্লিখিত অধ্যায়গুলো বাসায় বসে অথবা কোনো শিক্ষকের সহায়তায় মোবাইলে যোগাযোগ করে, এবং আমাদের হাজি পান্ডেল স্কুল প্রতিদিন তোমাদের এই অনলাইন ক্লাস চলছে, এই অনলাইন ক্লাসগুলো অনুসরণ করলে তোমরা এই অধ্যায়গুলোর সমাধান পেয়ে যাবে। আমরা এখন এই পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি অনুসারে অনলাইন ক্লাসগুলো করবো সকল বিষয়ের উপরে। তোমাদেরকে এই অনলাইন ক্লাসগুলো অনুসরণ করে তোমরা ক্লাসগুলো সব সমাধান পেয়ে যাবে। সুতরাং সবাই ভালো থেকো, নিরাপদ থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।